আপনার ফোনের ব্যাটারি যতই হোক না কেন, যত এমএইচের ব্যাটারি হোক না কেন, তবু কিন্তু আপনার ফোনে চার্জ থাকছে না। তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে একটা সেটিং দেখাবো, এই সেটিংটির মাধ্যমে আপনার ফোনে আগের তুলনায় একটুও বেশি চার্জ থাকবে। আপনি সারাদিনে যদি অনেকটা হেভি ইউজ করেন তাও কিন্তু সারাদিন আপনার ফোনটা চলে যাবে যদি এই সেটিংটি অন করেন। তো আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেবো, চলে যাবেন সেটিংসে গিয়ে নিচে স্ক্রল করবেন, আপনারা খুঁজবেন ব্যাটারি বলে, ব্যাটারির মধ্যে এই অপশানটি রয়েছে সিম্পল। দেখুন আমার এখানে অপশানটি রয়েছে ব্যাটারি অ্যান্ড পারফরমেন্স, তো এইখানে ক্লিক করবেন। ক্লিক করলেই দেখতে পাবেন যে আপনার ফোনটা কত ঘন্টা চলবে এবং আপনার ফোনে কত পার্সেন্ট চার্জ রয়েছে। তো এখানে আমার ফোনটা 10 ঘন্টা চলবে, 10 ঘন্টা, এবং দেখুন এখানে আমার 10 ঘন্টা চলবে, এবং এখানে দেখুন নিচে লেখা রয়েছে যে ব্যাটারি সেভার। আমি ব্যাটারি সেভারে যখনই এখানে ক্লিক দিব তখনই দেখবেন নিচে 12 ঘন্টা 56 মিনিট কিন্তু আমার ফোনটা চলবে, এর মানে 13 ঘন্টা কিন্তু আমার ফোনটা চলবে। এখানে ওকেতে প্রেস করলে কিন্তু এই অপশানটি অন হয়ে যাবে। এখানে দেখুন আগে কিন্তু 10 ঘন্টা চলতো, 3 ঘন্টা কিন্তু এখানে ইনক্রিজ হয়ে গেল। তো এই সেটিংটির মাধ্যমে আপনি আগে চাইতে আপনি ব্যাটারিটাকে সেভ করতে পারবেন এই ব্যাটারি সেভার মোডটি দিয়ে। তাই এই অপশানটি অবশ্যই আপনারা আপনাদের ফোনে অন করতে ভুলবেন না। নিচে দেখুন একটা অপশান রয়েছে আলট্রা সেভিং মোড, দেখুন এখানে কিন্তু ফোনটা 33 ঘন্টা চলবে যদি আপনি এই অপশানটা অন করে রাখেন। এই অপশানটা অন করলে আপনার ফোনটা কিন্তু ইউজ করতে পারবেন না, আপনার ফোনটা আপনি যদি সিম্পল রাখতে চান, চার্জ রাখতে চান, তাহলে কিন্তু এই অপশানটি অন করে আপনি ফোনটাকে 33 ঘন্টা ইউজ করতে পারবেন অর্ধেক চার্জ দিয়ে। তো এখানে আরও অপশান অনেক রয়েছে, এখানে দেখুন এখানে কিন্তু নিচে অনেকগুলো অ্যাপ্লিকেশন আপনারা দেখতে পাবেন সেই অপশানটির নিচে। এই অপশানগুলোর মাধ্যমে কী হবে যে দেখুন আপনারা যদি অনেক অ্যাপ্লিকেশন কিন্তু আপনারা অনেক সময় কি করেন, আপনাদের ফোনে শুধুমাত্র এমনিতেই আপনারা ডাউনলোড করে নেন, কোনো কাজ নাই, অথচ সেসব অ্যাপ্লিকেশনগুলো কিন্তু আপনার ব্যাকগ্রাউন্ডে রান করে এবং আপনার ব্যাটারি কিন্তু ডিক্রিজ হয়, আপনার ব্যাটারিতে অনেকটা এফেক্ট পড়ে এবং আপনার ব্যাটারির যে চার্জ ক্ষমতা সেটা কিন্তু ধরে রাখতে পারে না। তাই অবশ্যই আপনারা সেসব অ্যাপ্লিকেশনগুলোকে ইনস্টল করে রাখবেন যেগুলো আপনারা ইউজ করেন না ডেলি লাইফে। আর ব্যাটারি সেভার অপশানটি অন করতে ভুলবেন না, দেখবেন অন করে দেখবেন আপনার চার্জ অনেক গুণ ভালো থাকবে। আশা করি আজকের ভিডিও ভালো লেগেছে, যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। থ্যাংক ইউ সো মাচ, দেখা হবে পরবর্তী ভিডিওতে।